চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 10:30টা, তো সকালের কাজ আমার মোটামুটি কমপ্লিট, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আয়ুষের তো এক্সাম চলছে তোমরা জানো, সেই জন্য একটু রেগুলারিটি মেনটেন করতে পারছি না, তো একটু তাড়াহুড়ো থাকছে, ব্যস্ততা থাকছে, ওই জন্য মানে অনেকটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হচ্ছে না। উঠছি অনেক সকালে, সকালটা অনেক সকাল থেকে শুরু করে 10:30টার সময় মোটামুটি আমার প্রায় 80% কাজ ডান। আর আয়ুষের তো এক্সাম 10:00 থেকে, তো অনেকক্ষণ চলে গেছে এক্সাম, অলরেডি আধা ঘন্টা হয়েছে, স্টার্টও হয়ে গেছে। আর আমি এই জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম, অর্ণব বেরিয়ে গেছে, আর এখন যাব একটু বাজারে, একটু টুকিটাকি কয়েকটা জিনিস লাগবে, যেমন একটু পনির ভেবেছি আজকে করব, তো একটু পনির আনবো, এরকম টমেটো শেষ হয়ে গেছে, এরকম টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার জন্য যাব। তো চলো ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করলাম, আই হোপ কে ব্লগটা তোমাদের ভালো লাগবে। বাজার করা আমার কমপ্লিট, যা যা নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে এখন কাজকর্ম টুকটাক আছে, সেগুলো সব করব, আর যতটা পারবো ক্যামেরাটা অন করব, দেখছি কতটা ক্যামেরা অন করতে পারি, এখন খুব তাড়াহুড়োর মধ্যে সব সারতে হবে। তো চলো যাওয়া যাক আগে বাড়ি, চলে এসেছি বাড়ি। আর দেখো আজকে খুব সুন্দর রোদ উঠেছে, মানে একদিন এত মানে মেঘলা 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 ছিল, আজকে সব ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট সব রোদে দিয়েছি, এগুলোকে সব রোদ খাইয়ে তুলে নেব। রোদটা দেখো আজকে সূর্যটা একদম তাকানো যাচ্ছে না, আর আজকে এত সুন্দর রোদ বলে এগুলোকে রোদে দিয়েছি। এগুলো তোমাদের একদিন একটা ভিডিও করে ভালো করে দেখাবো, এগুলো এগুলো আপাতত দেখো, এগুলোকে বলা হয় মিলেট, এগুলো অনেকদিন ধরেই রয়েছে, এই জন্য এগুলোকে একটুখানি রোদে দিয়েছি, একটু রোদ খাক। মাঝখানে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার গেছে, তো ওই জন্য রোদে দিয়েছি। এইগুলো কিভাবে খেতে হয়, এর উপকারিতা, এগুলো একদিন একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। আর দেখো গাছগুলোকে, সেদিন ওই যেই ছেলেটা এখানে সব পরিষ্কার করলো না, ও সেদিন এই গাছগুলোকে এরকমভাবে সাজিয়ে রেখে গেছে। এই যে এই গাছটা দেখো কেমন হয়ে গেছিলো, তারপর একবার মা এসেছিল, মা এসে এগুলোকে আবার করে সুন্দর করে গাছগুলো পুঁতে পুঁতে দিয়েছিল, এখন বেশ খুব সুন্দর ঝাঁকড়া মতন হয়েছে। আর এই গাছটা তো মা দিয়েছিল, দেখেছো। আমি খুব বিশেষ গাছ করতে চাই না, কারণ গাছের পিছনে অনেক খাটনি আছে আর অনেক সময় দিতে হয়। এই যে এটা একটা নয়নতারা গাছ, যেই ছেলেটা সেদিন কাজ করলো আমাদের বাড়িতে, ওই ছেলেটাই রাস্তা থেকে এনে এই গাছটাকে লাগিয়ে দিয়েছে। আর এটা তো একটা পাতাবাহার, অ্যালোভেরাটাকে ওইখানে করেছে, ওই করেছে, এগুলো সব এরকমভাবেও সাজিয়েছে। ঠিক আছে চল, তো চলো আর দেরি না করে এবারে চলো ঘরে যাওয়া যাক, কাজকর্মগুলো শুরু করে দিই। তো আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে মুগ ডাল করেছি ফুলকপি দিয়ে, এই যে ফুলকপি দিয়ে ঘন ঘন করে মুগ ডাল করেছি, সাথে করেছি আলু ভাজা, সাথে করেছি আলু ভাজা, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, খাওয়ার সময় অমলেটগুলো করে নেব। তো চলো স্নান হয়ে গেছে, এবার ফটাফট করে খেয়ে নিই, দেন বিকেলে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে বিকেল 5টা,
আর বাইরেটা দেখবে একটু, দেখো মানে কত আলো! আগে এরকম 5টার সময় পুরো সন্ধে হয়ে যেত, আয়ুষ যখন 5:30টার সময় কম্পিউটারে যেত তখন পুরো সন্ধে হয়ে যেত, আর এখন যে একদম গরমকাল পড়ে গেছে বোঝাই যাচ্ছে, মানে 5টার সময়ও এতটা আলো। এখন 5টার সময় আর খুব বিশেষ চা খেতে ইচ্ছে করে না, তবুও আজকে চা নিয়েই এলাম, কারণ আয়ুষের এক্সাম চলছে। তো ও উঠে পড়েছে অনেকক্ষণ, মানে শুয়েছিলাম আমরা, তারপর ও উঠে পড়েছে অনেকক্ষণ, উঠে পড়ছে, তাই ভাবলাম তাহলে আমিও আর শুয়ে থেকে কী করবো, উঠে একটু চা খাই, সেই জন্য একটু চা নিয়ে ক্যামেরাটা অন করলাম। আর চলো ভিডিওটাকে এতটুকুই রাখলাম, আর বড় করলাম না, এরপরে রাতে রান্নাবান্না করব, সেগুলো আর কিছু ক্যামেরা করব না, কারণ একটু এখন চা খাওয়ার পরে আয়ুষের সাথে বসবো, কারণ ওর বেঙ্গলি এক্সাম আছে, তো বেঙ্গলিটা নিয়ে একটু বসতে হবে আমাকে, সেই জন্য বেঙ্গলির যে গ্রামারটা মানে ব্যাকরণটা একটু বুঝিয়ে দিলে ওর একটু সুবিধা হয়, সেই জন্য। তো চলো ভিডিওটাকে এতটুকুই রাখলাম, যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।